হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট লেকচার 17 আমরা আশা করতেছি আপনারা প্রিভিয়াস 16টি লেকচার শেষ করে এসেছেন এবং স্টেপ বাই স্টেপ 100 পর্যন্ত যাবেন। আজকে আমরা দেখব প্রবলেম নাম্বার 1017 ফ্রম URI অনলাইন জাজ। লিটল জন ওয়ান্টস টু ক্যালকুলেট এন্ড শো দ্য অ্যামাউন্ট অফ স্পেন্ট ফুয়েল লিটার্স অন এ ট্রিপ। বলতেছে লিটল জন একটা ট্রিপে গিয়ে কতটুকু তেল খরচ করছে সেই পরিমাণটা বাহির করতে চায় ইউজিং এ কার দ্যাট ডাজ 12 কিলোমিটার পার লিটার। যে কারটা তারা ইউজ করছিল সেটা হলো পার লিটার তেলে 12 কিলোমিটার যায়। ফর দিস হি উড লাইক টু হেল্প হিম থ্রু আ সিম্পল প্রোগ্রাম। এটার জন্য সে একটা সিম্পল প্রোগ্রাম লিখতে চায়। টু পারফর্ম দ্য ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা করার জন্য ইউ হ্যাভ টু রিড স্পেন্ড টাইম ইন আওয়ার্স, মানে কত ঘন্টা তাদের ট্রিপে টাইম লাগছে এই সময়টা আমাদের রিড করতে হবে বা স্ক্যান করতে হবে। অ্যান্ড দ্য সেম এভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ার, এবং গাড়িটার এভারেজ স্পিড মানে কিলোমিটার পার আওয়ার। ইন দিস ওয়ে ইউ ক্যান গেট ডিস্টেন্স অ্যান্ড দেন ক্যালকুলেট হাউ মেনি লিটার্স উড বি নিডেড। সো কত লিটার তেল লাগবে এভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। শো দ্য ভ্যালু উইথ 3 ডেসিমেল প্লেসেস আফটার দ্য পয়েন্ট, এবং আমাদের ভ্যালুটা দশমিকের পর 3 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। ওকে, এখানে আসি একটু ইনপুট। ইনপুট হিসেবে কি আসবে? দ্য ইনপুট ফাইল কন্টেন্টস 2 ইন্টিজার্স। ইনপুট হিসেবে আমাদের 2টো ইন্টিজার ভ্যালু আসবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য স্পেন্ড টাইম, প্রথমটা হবে টাইম ইন আওয়ার্স মানে ঘন্টায় দেওয়া থাকবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য এভারেজ স্পিড ডিউরিং দ্য ট্রিপ ইন কিলোমিটার পার আওয়ার, এবং সেকেন্ডটা হবে আমাদের স্পিড মানে এভারেজ গতি যেটা হলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে। সো এটা যদি আমার সময় হয় প্রথমটা 10, আর পরেরটা যদি আমার স্পিড হয় তাহলে টোটাল ডিস্টেন্সটা আমি কিভাবে পাবো? সময় ইনটু গতি মানে 10 ইনটু 85, 850 হবে টোটাল ডিস্টেন্স। সো 850 যদি আমার টোটাল ডিস্টেন্স হয় এবং আমার গাড়িটা যদি 12 কিলোমিটার ডিস্টেন্স যেতে 1 লিটার তেল খরচ করে, তাহলে 850 মিটার ডিস্টেন্স যেতে কত লিটার তেল খরচ করবে? 850 ÷ 12, তার মানে আমাদের যে ভ্যালু দুটো দেয়া থাকবে এ এবং বি মানে টোটাল সময়টা এবং টোটাল স্পিডটা, এ দুটো গুণ করার পর 12 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? তাই তো। সো প্রিন্ট হাউ মেনি লিটার্স উড বি নিডেড টু ডু দিস ট্রিপ উইথ 3 ডিজিটস আফটার দ্য ডেসিমেল পয়েন্ট। সো আমাদের ক্যালকুলেট করতে হবে কতটুকু তেল আমাদের লাগবে এবং দশমিকের পর 3 ঘর পর্যন্ত এখানে প্রিন্ট করতে হবে। সো আমাদের 2টো ইন্টিজার ভেরিয়েবল দেয়া থাকবে, একটা হলো টাইম আর একটা হলো স্পিড। ওকে, সো এখন ভেরিয়েবল দুটোর ভ্যালু আমরা স্ক্যান করে নেই। সো দুটাই যেহেতু ইন্টিজার, আমরা কি করবো? পার্সেন্টেজ অফ ডি ফার্স্ট ভ্যালুটা নিয়ে রাখবো কিসে? টাইমে। অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা নিয়ে রাখবো কিসে? স্পিডে। ওকে, ফাইনালি আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করব এবং এটা আর একটা ভেরিয়েবলে রেখে দেই। সো ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করব? টাইম ইনটু স্পিড। সো ডিস্টেন্সটা যখন ক্যালকুলেট হয়ে গেল আমাদের রেজাল্ট প্রিন্ট করে দেই, রেজাল্ট প্রিন্ট করব। তো রেজাল্টে কি প্রিন্ট করতে হবে? এখানে পার্সেন্টেজ অফ পয়েন্ট 3F দিয়ে দিলাম। পয়েন্ট 3F কেন দিলাম বলেন তো? ওখানে বলা ছিল রেজাল্টটা ফ্র্যাকশন নাম্বার আসলে দশমিকের পর 3 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো 3 ঘরের জন্য পয়েন্ট 3 এবং ফ্র্যাকশন নাম্বারের জন্য F দিয়ে দিলাম। ফাইনালি এখানে প্রিন্ট করব কি? টোটাল এই ডিস্টেন্সটা যেতে আমাদের যতটুকু ফুয়েল দরকার হবে, ঠিক ফুয়েলের পরিমাণটা। সো ফুয়েলটা কিভাবে ক্যালকুলেট করব? সো এই ডিস্টেন্স যেতে আমাদের যতটুকু ফুয়েল লাগবে, সো ডিস্টেন্স ডিভাইডেড বাই 12.0। এখানে 12.0 কেন দিলাম বলতে পারবেন কেউ? কারণ হলো আমি যদি শুধু 12 দিতাম, 12 একটা ইন্টিজার, ডিস্টেন্স নিজেও একটা ইন্টিজার, একটা ইন্টিজারকে আর একটা ইন্টিজার দিয়ে ভাগ করলে বা গুণ করলে রেজাল্টটা ইন্টিজার আসবে অবশ্যই, এবং ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে আমরা দশমিকের পরের অংশগুলো হারিয়ে ফেলবো। সেজন্যই যাতে আমরা দশমিকের পরের অংশগুলোকে হারিয়ে না ফেলি, সে রেজাল্ট যদি আসে 5.679, সো পয়েন্টের পর যে 679 এইটা যাতে হারিয়ে না যায় সেজন্য যে কোনো একটা নাম্বারকে আমাদের ফ্লোটিং পয়েন্ট বানিয়ে দিতে হবে। সো আমরা 12টাকে 12.0 করে দিলাম। হোপসো যে আমাদের কোডটা কাজ করবে, এবং আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দেই সবগুলোর মতো, রিস্ক না নেই। সো একটু রান করে দেখি। সে এখানে টাইম হিসেবে আমি দিলাম 10 এবং স্পিডের ভ্যালু দিলাম আমি 85, তাহলে রেজাল্ট কত আসবে? 70.833। হোপসো যে আমাদের কোডটা কাজ করতেছে। কন্ট্রোল A কন্ট্রোল C
এখানে এসে সাবমিট কন্ট্রোল এ কন্ট্রোল ভি আমাদের কোড পেস্ট করে সাবমিট করে দিলাম সাবমিশনস প্রবলেম নাম্বার 1017 ফুয়েল স্পেন্ট অ্যাকসেপ্টেড থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর facebook.com/groups/bangla coding tutor